ওয়েলকাম বন্ধুরা, স্মার্টোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে বর্তমানে ঘটে চলা কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু বাস্তব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, এই ভিডিওতে সরকারিভাবে ঘটে চলা, রাজনৈতিকভাবে ঘটে চলা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং বক্তব্যগুলোও বুঝতে পারবেন। আমরা নিউজ চ্যানেলের নিউজ সংবাদ মাধ্যমের সাহায্য নেব এই ভিডিওটি তৈরি করতে। আপনারা তথ্যগুলো জেনে রাখুন, রাজ্যবাসী হিসেবে, দেশবাসী হিসেবে অবশ্যই এগুলো আপনাকে জানতে হবে এবং অন্যকে জানানোর জন্য ভিডিওটিকে লাইক শেয়ার করতে হবে। আজকের ভিডিওতে প্রশ্ন থাকছে আপনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় কত বছর আগে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কত বছর আগে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ক্লাবগুলোকে টাকা দিয়েও কোনো লাভ হয়নি, এমনটা একটা বক্তব্য বেরিয়ে এসেছে। লোকসভা ভোটের ফলাফল দেখার পর এখন এই আক্ষেপ করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গিয়েছে ঘাসফুলের সাজানো সংসার। দলের অপ্রত্যাশিত খারাপ ফলের পর্যালোচনা করতে শনিবার রিভিউ কমিটির বৈঠক ডেকেছিলেন দিদি। বিশেষ সূত্রের খবর, সেই বৈঠকে খারাপ ফলের জন্য অত্যন্ত ঘনিষ্ঠ অরূপ বিশ্বাসকেও কড়া কথা শুনিয়েছেন মমতা। এদিন অরূপের উদ্দেশ্যে মমতা বলেন, ক্লাবগুলোকে যে টাকা দিলি তাতে কী লাভ হলো? সব তো বিজেপিকে ভোট দিল, আমি তোকে টাকা দিতে বারণ করছি না, কিন্তু এবার টাকা দেওয়ার আগে ক্লাবগুলোর অডিট রিপোর্ট দেখে নে। উল্লেখ্য, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ক্লাবগুলোকে 2 লাখ টাকা করে দিয়েছিল, সেই দপ্তরের মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। রাজ্যের প্রায় 3,500 ক্লাবকে 2 লক্ষ টাকা অনুদান দিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার, কিন্তু সব সমালোচনা হজম করে নিয়েছিলেন মমতা। পর্যবেক্ষকদের মতে ভোটের রেজাল্ট দেখে মমতা বুঝতে পারছেন এই অনুদান দিয়ে দলের খুব একটা লাভ কিছু হয়নি। জানা গিয়েছে হুগলির আসন হারানো নিয়েও মমতা বৈঠকে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্রের খবর, জেলা সভাপতি তপন দাশগুপ্তকে তিরস্কার করে তিনি বলেন, রত্না এত ভালো ক্যান্ডিডেট হওয়ার পরও কী করে ওখানে হেরে যায়? লকেট কীভাবে জিতে যায়? আপনাকে জেলার দায়িত্ব নিতে হবে না, দায়িত্ব ছেড়ে দিন। এদিন বৈঠকে ছিলেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এলাকায় গণ্ডগোল চলছে বলেই ওই বৈঠকে এড়িয়ে গিয়েছেন রবীন্দ্রনাথবাবু। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও বরাজির ছিলেন। ভোটের কারণে অনেক পরিশ্রম গিয়েছে বলে তিনি ক্লান্ত, কয়েকটা দিন বিশ্রাম নিতে চাইছেন বলে জানিয়েছেন দিদির ওই প্রিয় ভাই কেষ্ট। এছাড়াও ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন ঘাটালের সংসদ দেব, আসানসোলের পরাজিত প্রার্থী মুনমুন সেন, তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন। এই খবরটির পাশাপাশি আপনারা যদি oneindiabengali.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখেন, সেখানেও একটি হেডলাইন আপনারা দেখতে পাবেন যে নির্বাচনের পরে মানুষের উপরে অভিমানী মমতা, আবেগ দেখাচ্ছেন বেশি, বাস্তব বুঝছেন কম, এরকম একটি খবর। সেখানে মোটামুটি যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, অভিমানী মমতা 8 বছরে প্রশাসনে কতটা অক্সিজেন যোগাতে পেরেছেন, কতটা বিফলে গেছেন, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত বোঝাতে চাওয়া হয়েছে, বারবার বোঝাতে চেয়েছেন মমতা ব্যানার্জি যে বিজেপি বাংলার মাটিতে এগোবে না, এটাও কিন্তু ছিল তার একটা ভুল ধারণা। তৃতীয়ত এটাও বোঝাতে চেয়েছেন বিজেপি বঙ্গে রাম মন্দির তৈরি করার জন্যে আসেনি, এসেছে মমতাকে হারাতে, এটাও কিন্তু একটা ভুল ধারণার মতো করে দেখা দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু oneindiabengali.com অফিসিয়ালিভাবে তুলে ধরেছেন। আরও আছে চতুর্থ কারণ দেখাচ্ছে, শিল্প করতে পারেননি, সামনে দেখিয়েছেন কুমির ছানার মতো ল্যান্ড ব্যাংক তত্ত্ব। পর্যালোচনায় এই সমস্ত আত্মসমীক্ষাগুলো উঠে এসেছে, যার নিরিখে কিন্তু এই বিষয়টি আজকে দাঁড়িয়ে গেছে যে সাধারণ মানুষ, রাজ্যের মানুষ দিনের পর দিন বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে আজ কিছুটা হলেও তৃণমূল সরকারকে অপছন্দ করেছে এবং নির্বাচনে তাদের ইভিএম মেশিনে কিন্তু তারা ভোট দিয়েছে বিজেপিকে, এবং বিজেপিকে কিন্তু অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের ভিডিওতে ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।